গুড মর্নিং, আজকে দ্বিতীয় দিন। আজকে সকাল থেকেই ওয়েদারের অবস্থা খুবই খারাপ, পুরো মেঘলা করে আছে, নিচে বাজার বসা স্টার্ট হচ্ছে, খুবই সুন্দর। হোটেলের ভিউটা আমাদের খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেল, কালকে দেখাতে পারিনি, হোটেল খুবই ভালো। এই আমরা এখন বেরোলাম ব্রেকফাস্ট করতে ট্রেভেন্টার্সে, সামনেই রামারা হোটেল। রামারা হোটেলের পাশ দিয়ে গান্ধী রোড চলে গেছে আর সোজা হচ্ছে ট্রেভেন্টার্স চকের দিক। এই হচ্ছে ট্রেভেন্টার্স, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। এটা গেটটা ট্রেভেন্টার্সের। লাইনে দাঁড়িয়ে আছি ট্রেভেন্টার্সের, অল্প কিছুই লাইন আছে, তো আমরা ট্রেভেন্টার্সের উপরে চলে এসেছি। বেশ ভালো জায়গা, কিন্তু আমরা ট্রেভেন্টার্সে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের অর্ডারটা নিয়ে গেছে, প্রায় 20 মিনিট হয়ে গেল, এখনো আমাদের দিয়ে যায়নি। তো কিছু বক্তব্য আছে দাদা? খুবই খিদে পেয়েছে, আঙুল ব্যথা হয়ে গেছে, তবু খাবার আসছে না। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে মেনু কার্ডটা পরে দেখাচ্ছি আমরা। মেনু কার্ড ছিল, কিন্তু কোনটা কি খেয়ে কিরকম খেতে আমরা জানি না, আমরা র্যান্ডামলি টস করে অর্ডার দিয়েছি। এইটা হচ্ছে পেছনের মেনু কার্ড, এটা হচ্ছে আমাদের আয়ুষ চৌধুরী। কিছু বক্তব্য এতক্ষণ ধরে খাওয়ার জন্য? খাওয়ার দেরি হলেও কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে ভিউ আর ওয়েদারটা আমাদেরকে পুরো সব কিছু উসুল করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের শানুদা। শানুদা তুমি কিছু বলবে? না, ঠোঁটা নিয়ে চিন্তায় আছে। একটু নামা, একটু নামা, মেনু কার্ডের ছবি তুলতে ব্যস্ত আছে, পরে মনে হয় আবার নিজে মানে আমাদের কাছে দুটো অ্যাপেল আছে, একটা 12 একটা 13, বড় লোক আমরা, বিশাল বড় লোক, কিন্তু আমরা আমাদের কিন্তু ঘোরার বাজেটটা খুবই সীমিত। বাসে চড়েছি, অটো চড়েছি, গাড়ি নেই, আমরা যা ঘুরবো পা হেঁটে ঘুরবো। বাজেট হোটেল ক্যাপুচিনো খাচ্ছি, 120 টাকা দিয়ে ক্যাপুচিনো খেয়েছি, এদিকে আবার সিগারেট পাইনি। লেভেল আমাদের লেভেল, ওটি ওটি লেভেল চলে বলে আমার বাজেট ছিল, আমি বলেছিলাম। হ্যাঁ, পয়সা ছিল একজনের, ওরা পয়সা ছিল না বলে একজন বাবা শুধু বসে ছিল, এক চুমুক চাটা টেস্ট করে, শুধু ল্যাটে টেস্ট করেছে, কিন্তু তার ভালো লাগেনি, ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে আমরা এই বোতলটা কিনেছি আমরা, কিন্তু ইয়ার করে দিতে গেছি কি আমার দুধ থাকলে গরম করে খাই, কোল্ড মিল্ক খাবে, খাইনি কোনোদিন, কেমন লাগে বন্ধ কর ভিডিও চাই, ভিডিও চলছে। আমাদের খাবার চলে এসছে, প্ল্যাটার, স্যালামি স্যান্ডউইচ, সবাই খাবারের জন্য অধীর অপেক্ষায় রয়েছি আমরা। আমরা এখন জুয়ের দিকে হেঁটে যাচ্ছি আফটার ব্রেকফাস্ট। এটা একটা চার্চ, এখন বন্ধ আছে সেই কারণে দেখা যাবে না, ফটো তোলা যাবে শুধু। আর একটা মেমোরিয়াল রঙ্গমঞ্চ, একটা গভর্নমেন্টের রঙ্গমঞ্চ। এটা তো জুয়ের রাস্তা কোনটা সেটা আমাদের জানতে হবে, জিজ্ঞেস করে নিতে হবে। এই জু যাওয়ার পথে খুব সুন্দর ভিউ পয়েন্ট, সব অপূর্ব।
আমরা এইচ বডি সিটার পার চলে এসেছি, এবার আমরা এন্ট্রি করবো এখান দিয়ে। ৬০ টাকা করে টিকিট, আমরা এইভাবে এন্ট্রি করছি জুলজিক্যাল পার্কে। একদম ফগি ফগি হয়ে যায়, খুবই সুন্দর, কিন্তু দেখা যাক। পান্ডা আর উপরে একটা শুয়ে আছে। এখন আমরা আবার হেঁটে জু থেকে আমরা আবার মল রোডের দিকে যাচ্ছি, গিয়ে লাঞ্চ করব। তারপরে আমরা আবার লাঞ্চ করে আবার নেক্সট প্ল্যান কিছু একটা হবে। এই হেঁটে ব্যাক করছি আমরা মল রোডের দিকে জু থেকে। হেঁটে এখান দিয়ে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, এখান দিয়ে আমরা হেঁটে নামলাম। খুব সুন্দর, আমরা অন্য রাস্তা দিয়ে হাঁটলাম। আবার বিকেলবেলা আবার একটু হাঁটতে বেরোলাম বাজারে, দেখা যাক কিছু কেনাকাটা করা যায় নাকি। গুড মর্নিং, আজকে আমাদের শেষ দিন, আর আজকে ভালো দিনেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে। খুবই পরিষ্কার, সামনে এক্ষুনি আর মেঘ জমে গেছে, তাও এটা হচ্ছে গ্রিনারির ভিতরে। খুব সুন্দর সুন্দর সব কেক পেস্ট্রি সব রয়েছে। এই আমরা এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমাদের এবার ফেরার পাল্লা। আবার সেই সরকারি এনবিএসটিসি বাসে যাবো, এখন পিট কাউন্টারে যাচ্ছি। তো এটা হচ্ছে বাস স্টপ, প্লাস এখানে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে সিআর গাড়িগুলো ছাড়ে টোটালি। হেঁটে চলে এসেছি আমরা, আর টিকিট কাউন্টারটা হচ্ছে এখান রুম থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে সেকেন্ড। দোতলায় উঠে যে টিকিট কাউন্টার, এখান দিয়ে নিচে নেবে, এখানে সরসা আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটা হচ্ছে। এই হচ্ছে টিকিট, আমাদের টিকিট কাটা কমপ্লিট। তো এখন আমরা বাসের দিকে এগোচ্ছি, বাসের বাইরে বেরিয়ে যাই। তো
ভালো করে সবাইকে দেখাতে পারবো জায়গাটা। হচ্ছে বাস স্ট্যান্ড, ওপরেও ট্যাক্সি স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড কাম যেখানে শেয়ার গাড়ি ছাড়ে সেখানে সব আছে। তো টিকিট হয়ে গেছে, আমরা যাচ্ছি বাসের দিকে। 103 টাকা করে টিকিট নিল, ওই 103-105 মধ্যে ঘোরাফেরা করে যাওয়ার সময় আমরা যখন দার্জিলিং আসছিলাম তখন 105 টাকা করে নিয়েছিলো, আর এখন 103 টাকা। অরিজিনাল ফেয়ার হচ্ছে 103 টাকা করে, তো উনি 515 টাকা নিলে আমরা 5 জন আছি। তো এই হচ্ছে বাস, আমাদের লোক সবাই দাঁড়িয়ে রয়েছে, খুবই সুন্দর। আমাদের বাস রাইট টাইম একটা বাসতে যায়, আর আমাদের বাস জার্নি স্টার্ট করে। এই 1টা বাজে, বাস জার্নি স্টার্ট করছে। বাসের অবস্থাটা দেখে চলে গেছে ঘুম পেছনে, ঘুম স্টেশনে ছিলাম এখানে বাস ধরতে এসছো, এখান থেকে আমি ইয়েতে গেছি দার্জিলিং, দার্জিলিং থেকে তারপর বাস ধরেছি। ও আচ্ছা আচ্ছা, আমরা আবার এই ধরতে গেলে লাঞ্চ ব্রেক দিয়েছে, একটা ব্রেক দিয়েছে। হ্যাঁ আবার দাঁড়িয়েছে বাস একই জায়গায়, আর এখানে সন্দীপ কি যে করছে বোঝা যাচ্ছে না, আর কি করা যায়, সবার পায়ে এত টান ধরে গেছে। এখন ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি, 2 ঘন্টা বাকি ট্রেন আসছে, 7:10 টাইম, দেখা যাক ট্রেন কখন ঢোকে। আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি, 10 টাকা করে ঘন্টা নিয়েছে, এসি চলছে না। হ্যাঁ এই স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন লেট আছে, 7:10 টাইম ছিল, মোটামুটি 20-25 মিনিট লেট আছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আবার কি সুন্দর, তারপর তা কফি খাচ্ছে, একজন ঘুড়ি খুলে দাঁড়িয়ে আছে মাঝখান থেকে, এই যো একজন চশমা পড়ছে রাত্রির বেলায়। প্রায় 20-25 মিনিট লেটের পরে ট্রেন ঢুকছে আমাদের সরাইঘাট। আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক 8টার সময়, তুলি মাথায় লাগবে।